একে তো ছুটির দিন, তার মধ্যে সর্ষে ইস পুরাই জমে ক্ষীর। তো ভিউয়ার্স, আমার মতো আপনারাও কি সর্ষে ইলিশ পছন্দ করেন? তো চলুন আমরা এখন দেখে নিব সর্ষে ইলিশের রেসিপিটি, সে সাথে আমি কখন বাজারে গিয়েছি, কি মাছ নিয়ে আসছে, চলুন দেখুন। প্রথমে আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে গেলাম বৃহস্পতিবার, দেখুন রাস্তায় সে কি পানি, কাদা আর কাদা। পুরো 2 সপ্তাহ ধরে এখানে বৃষ্টি হচ্ছে, বাজারে তেমন মাছ পাওয়াই যায় না। তো ভাবলাম ওকে আমি স্কুলে দিয়ে দিন বাজারে যাব। তো বাজারে যেতে দেখি আমাদের পাশে একটা ড্রিম ক্যাফে হচ্ছে, শীঘ্রই উদ্বোধন। তো আমাদের এলাকা আগে ছিল না, তো আপনারা যারা এখানে আসতে চান আসতে পারেন, কিছুদিন পর এখানে উদ্বোধন হবে। তো ভাবতে ভাবতে আমি বাজারে চলে গেলাম, চলে গিয়ে দেখি ও মাই গড, এত ইলিশ, চারিদিকে শুধু ইলিশ, অন্যান্য মাছে তেমন ভালো লাগছে না, পছন্দ হয় না মাছগুলো। পরে ভাবলাম ইলিশ মাছ নিয়ে যাই, ইলিশ মাছের যে দাম। পরে আমি একটা ইলিশ নিয়ে আসলাম বাসায়, সেটাকে আমি কাঁটা চামচ দিয়ে আঁচগুলো ছাড়াচ্ছি, এটা খুব সহজ হয়। বটি দিয়ে কাটতে গেলে আমি মাছ কেটেই ফেলি, দেখুন পিসগুলো কি সুন্দর সুন্দর কেটে ফেলেছি। আর সরিষা তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি, অনেকে পাটায় বাটেন, পাটায় না বেটে ব্ল্যান্ডার করলেও কিন্তু সুন্দর মিহি হয়। তো আমি বাটিতে সরিষা নিয়ে নিলাম, এখন আমি এটাকে ভুনা করব। প্রথমে পেঁয়াজগুলো আমি ভেজে নেব, দেন পরিমাণ মতো আমি একটু আদা রসুন দিয়ে দিব, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো কষাবো। কিন্তু আমি কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া আমি এখানে দিব না, অনেকেই দেয়, সর্ষে ইলিশে না দিলেও সমস্যা নেই। তো ভিউয়ার, যারা আমার চ্যানেল নতুন, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, প্লিজ বেশি বেশি শেয়ার করে দিন। তো আমি এখন এখানে সর্ষেগুলো অ্যাড করে দিব, তারপর এটাকে আমি ভালো মতো কষাবো, অল্প একটু পানি দিব, পানি দিয়ে এটা কি ভালো মতো কষিয়ে নিব। তো ভিউয়ার্স প্লিজ, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই পুরোটা দেখবেন, তারপর হচ্ছে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস তো করবেনই। তো ভিউয়ার্স, আমি এখন এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো মতো এটাকে আমি কষাবো, এখন আর আমি পানি দিব না। তারপরে দেখুন অল্প একটু পরিমাণ পানি দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করতে দিব, তারপর পর এখানে আমি কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। ভাও, যখন পানিটা কমে যাবে তখন এটা নামাবো। তো দেখুন প্রায় লোভনীয়, কার জিভে পানি না আসছে। সো প্লিজ ভিউয়ার্স, আমার সাথেই থাকুন, ধন্যবাদ।